প্রিয় দর্শক মন্ডলী, দেশ টিভি খবর থেকে আমি সঞ্জিতা আক্তার। আমরা অনেক মানববন্ধন দেখি, অনেক কিছু দেখি, তো মানে অনেক জনসভা দেখি, অনেক লোকজন দেখি, কিন্তু আমাদের নারী যে ধর্ষণের বিরুদ্ধে যে এই যে তিনটা কিছু করে দাঁড়িয়ে আছেন, তো আমরা তাদেরকে সেলুট জানাই এবং আমরা আশা করব যে এর পাশে আরও লোকজন, আরও স্টুডেন্ট, আরও নারী সমাজ দাঁড়াবে, এই প্রত্যাশা সঞ্জিতা আক্তার, দেশ টিভি খবর। আপনাদের মূলত উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করা, যেটা সাধারণ জনগণ শুনলে আমরা খুব খুশি হব। কারণ প্রত্যেকদিন আপনি যতবার খবরের কাগজ খুলবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে যান, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন না কেন, আপনার চোখে একটা দুইটা বা একাধিকবার ধর্ষণের একটা না একটা চিত্র চোখে আসবে। প্রত্যেকদিন আপনি হয়তো দেখে দেখে স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে পারবেন, কিন্তু এটার বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। আজকে আমার মনে আসলো, আমার মন বলতেছে যে না, এটার বিরুদ্ধে আমার দাঁড়ানো উচিত, তাই আমি দাঁড়িয়েছি। আবার যদি কালকে আপনার মনে হয়, আপনিও দাঁড়াবেন, পরশু আরেকজনের মনে হলে আরেকজনও, এরকম করে দাঁড়াতে দাঁড়াতেই একদিন একটা আন্দোলনের সৃষ্টি হবে। আর সেই আপনি কি করেন? আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কি কি আছেন? আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তেছি। কোন ইউনিভার্সিটি? নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ। আপনার, আপনিও তো দাঁড়িয়েছেন, আপনার তিনজন কেন? আমরা তিনজন, আমরা ব্যক্তিগত উদ্যোগে, মানে আমাদের মনে হচ্ছে যে এটার বিরুদ্ধে একটা জনসচেতনতা সৃষ্টি করা দরকার আর কি। তো আমরা নিজে থেকে এটা করলাম, যাতে সবাই দেখতে পায়, বা নিজে থেকে মানে একটা মূল্যবোধ তৈরি হয় যেন একটা কিছু করা দরকার আর কি, ধর্ষণের বিরুদ্ধে। বা ধর্ষণ কেন করবে? একটা জাতি উন্নতর জন্য তো একটা কিছু দরকার, মানে এটা আমাদের জাতি তো আরও অনুন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য এটা একটা সম্মানের জিনিস। তাই নিজে থেকে একটা উদ্যোগ নিয়ে এটা করলাম আর কি, যে যদি দেখে জনসচেতনতা সৃষ্টি হবে, আমাদের তো উপকার হবে, দেশের উন্নতি হবে, জাতিরও তো একটা উন্নতি হবে, এই জন্য করলাম। আপনার নামটা প্লিজ? সানজিদুল্লাহ কুমার, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ফার্মেসি ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আইদুল হাসান। আপনাকে একমত? জি, আমিও একমত। ধর্ষণের মতো এত জঘন্য একটি অপরাধ দিন দিন প্রতিদিনই অহরহ ঘটতেছে, কিন্তু এই সর্বোচ্চ কোনো ধরনের শাস্তি, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি গ্রহণ করা হচ্ছে না। কেন হচ্ছে না তা আমাদের জানা নেই। এই ধরনের অপরাধ যদি এভাবে মানে বেড়েই চলতে থাকে, আমাদের পরিবার পরিজন বলতে গেলে আমাদের এই সোনার বাংলার নারীরা কীভাবে রাস্তায় বের হবে, কোন ইয়েতে বের হবে? এর কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, ধর্ষণের কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি কোনোভাবেই গ্রহণ করা হচ্ছে না, প্রতিদিনই ধর্ষণ বেড়ে চলছে। আপনি হয়তোবা জানবেন যে গত পরশু দিনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো ওইখানেও একই ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ধর্ষণের ঘটনা অহরহ বাড়ছে, প্রত্যেক দিনই স্ক্রল ডাউন করলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখব অসংখ্য ধর্ষণের নিউজ, মানে শিশু থেকে শুরু করে মানে একজন মহিলা, বয়স্ক মহিলা, সেও ধর্ষিত হচ্ছে। এর বিরুদ্ধে আসলে সামাজিকভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আইনের মানে আইনের কোনো ফাঁকফোকর না রেখে কঠোর আইন তৈরি করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে।